সাইডেতে মুতো রে হ্যাঁ তুই সত্যি কথা কয় হ এখন সময় আছে সত্যি কথা আরে জোর করে ধরে না মা জোর করে ধরে সত্যি কথা কয় মামা আপ তো ছেড়ে দিলো কে বৌমা এন এন শুন ভাবির কোনো চাকরি বাকরি করবার দেন না একে চাকরি করবার যায় নাকি বন্ধু বন্ধু পালবার যায় কি করতেছো জামাই কি করতেছি ভাবি আসো তারপরে কই আমি যাই আমরা এরকম করলে মাথাটা গরম করে খাওয়া যাবে সাইকেলে তুই আই নিরিবিলিতে বোঝাই কি এমন ঘটল আসসালামু আলাইকুম ভালো আছো আরে ভালো আছে কিনা পরে জিজ্ঞেস করো আচ্ছা আমার মিয়ার জমি এগুলো কি করতেছে তুমি চাকরি করার নামে কি এর বন্ধু বান্ধব না আড্ডা মারো হ্যাঁ এগুলো কি বন্ধু বান্ধব কই না তো আম্মা ও বুঝতে পারছি আমার আসলে ওই অফিসের কাজের যে বন্ধু বান্ধবগুলো তার সাথে তো অফিসিয়াল ব্যাপারে কথাবার্তা হয় সেটা হয়তো বা দেখছে তাই হয়তো বা বলতেছে কিন্তু ওটা তো কাজের ব্যাপারে না 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 পার্সোনাল পার্সোনাল আমার বাড়িতে ভাই করতে ছিলেন আমি চলে গেছিলাম আমার কোনো কিছু মাইন্ড করে নেই আচ্ছা মা জিগান্ত মারুফ ভেন্ডারের সাথে উনার কি হব মা আসলে সত্যি কথা কও তো ওই মারুফ ভেন্ডারের সাথে তোমার কি আসলে আম্মা ওনার ছেলেটা অসুস্থ তো তাই কিছু টাকা দিছি তারে আর সে এমনিতে খুব ভালো মানুষ চায় নাই আমার কাছে আমি দিছি ছেলেটা খুব ভালো দেখলেই মায়া লাগবো আপনার জামাই এগুলো কি করতেছে হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা কথা কইতেছে মিথ্যা কথা আম্মা আপনার কাছে একটা জিনিস লুকাইছি তোমার যাকে বিয়ে হয়েছিল ওই সন্তান না ওনার পারবেন না আমি কোন মিথ্যা কথা কইতেছি না যত মিথ্যা কথা সব বকল কইতেছে কি তুমি আমার মেয়ের জামাই রে মিথ্যা বাদ দিবা নাইলা তোমার সত্যি কথা কো সত্যি কথা কয় এখনো সময় আছে সত্যি কথা আরে জোর করে ধরে না মা জোর করে ধরে সত্যি কথা কো না এখনো সময় আছে সত্যি কথা কো মামা আর তো ছেড়ে দিল কে বৌমা বৌমা কি গো জামাই তো কথা কয় না মরে গেছে আম্মা মরে গেছে এখন কি হইব কি হইব আমি তো তোমার লেগে গলা চেপে ধরছিলাম জামাই তারপরে পুলিশে নেব আমি তো গলা ধরে আমি ঠ্যাং ধরছিলাম আমি তো বৈশা দেবো দেখো জামাই আমার যদি পুলিশে নেয় আমি কিন্তু সব সত্যি কথা কয় দেবো তুমি আমার শিখাই দিছ চিন্তা করেন না কেউ তো দেখে নাই চলে লাস্ট আমরা গুম করে পাই দরা খেয়ে যায় ধুপ তুরি
আম্মা চিন্তা করেন কে আপনি একটা বস্তা নিয়ে আসেন আমি কোদাল নিয়ে আসি হ্যাঁ লাস্টটা বস্তায় বইরা আটি চাপা দিয়ে দিই ঝামেলা শেষ এটা কি ঠিক হয় বুঝা মাই যদি ধরা খাইয়া যাই দেখো জামাই আমার কোনো কোনো দোষ নাই সব কিন্তু তোমার কথা বেল করছে আমি আরে লাস্টের শব্দ আমার মাথায় দিবে ধান ধান তাড়াতাড়ি বস্তা নিয়ে আমি কোদাল নিয়ে আসতেছি পরে যদি আবার দেখি না উদাল তো কুদ্দি আমি আই খুঁজেন আমি ওদের খুঁজেন আমি এদিক খুঁজেন আমারে পাশে আরে ওর দরকার লাশের আবার কুপ দেবো তোর মা না এক পোলার লোকে পোলায় চলে গেছে গা কি করেন না দাদি আমার তোমার কথা বিশ্বাস হয় না সত্যি করে কও কি হয়েছে সত্যি করে করতেছি রে দাদু তোর মা না এক পোলার লোকে চলে গেছে গা না দাদি এসব হইতে পারে না আমার মা এরম না দাদি তুমি সত্যি করে কও কি হয়েছে আমি তো সত্যি কথাই কইতেছি রে দাদু তোর মা আসলে সত্যি সত্যি চলে গেছে বিশ্বাস কর আমি একটু মিথ্যা কথা কইতেছি না না দাদি আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না বিশ্বাস করতে হইব দাদু কি হয়েছে মা দেখো না জামাই ও আর মারে খুঁজতেছে আমি কইতেছি তোর মা এক পোলার লোকে চলে গেছে মাইয়া বিশ্বাসই করে না দেখো না দাদি কি কইতেছে দেখ তোর দাদু ঠিকই কইতেছে ভাবির আমি এত ভালো সন্তান আর ওই ভাবি না না তোর এখন কথা কই তুই ওই মার কথা মনে করিস না না মা এটা হয়েছে যাও তুমি ঘরে যাও আমার কাছে না কেমন জানি ভয় ভয় লাগতেছে এই মেয়ে তো বিশ্বাস করতেই যাইতেছে না আরে ওর বিশ্বাসে কি আসে যায় আপনার মুখের কথা কি আপনার পোলা ফেলাই দিব মা এখন কথা কই আপনার মেয়ের থেয়েছে তো আমি অর্জন নাম মনটা খুব কান্দতেছি আমি তাহলে যাই গেলাম হ্যাঁ জামাই তুমি চলে যাবে তাহলে এদিকে আমি একা একা কি করবো পারবেন পারবেন মনে জোর রাখেন ওমা আরেকখান কথা ওই আপনার ওইখান থেকে 500 টাকা নিয়েছি আমি গাড়ি ভাড়া নেই তো তাই কিছু মনে করেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই মতো জামাই তো কাইটা বললো আমি যদি ফাইসা যাই তখন আমার বাসে বুকেটা আল্লাহ তুমি আমার রক্ষা করো বাবা মা নাকি একটা বুলার সাথে বলাইছে বাবা
Ah,
কেউ তো দেখতেছি না দেখতে পাবি এই এই যে দেখে আমার না কিন্তু ইয়ার কি করবেন না আমার ইয়ার কি একদম পছন্দ না আমাকে মারছিস তুই তোকে আমি এত সহজে কি করে বাঁচতে দেই বল ভাবির মতো কথা না ও ভাবি ও ভাবি ভাবি কোনে তুমি ভাবি আমি তোর সামনে যাব আর তারপর তোকেও মেরে ফেলব যেভাবে আমার শাশুড়িকে আমি মেরেছিলাম ভাবি ও ভাবি কোথাও দেখতেছি না গেল কই সাইকেল নিবার কি মহা ঝামেলে বললাম আমার তো দোষ নাই আমি তোমার পা দোষিলাম ওর মাই তো তোমার গলা ধরছে তুই যদি মিথ্যা না বলতি তাহলে আজ এমন হতো না তুই সব বানোয়ার কথা বলেছিস মিথ্যা বলেছিস তোকে আমি ছাড়বো না না ভাবি এবার কোনো তো মাফ করে দাও আমি আর কোনোদিন কারো কথা কারো কাছে বলবো না আর কারো কথা বলতে হবে না फिर से शुरू।